মাঝি হয়ে গেছি, যদি ভাই গান কর না, ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে। সফর কেসা হ্যায় ইয়ে সফর, Hey everyone, welcome back to my channel. I am Deepon and you are watching One Day with Deepon. So this is time for checkout from this wonderful property at Shimla Hotel Hilltop. So if you want to know these details, then you can ping us. Our WhatsApp number is in the description box. In the last vlog, I have seen the hotel room and the shop details. So check out the iVitinal, check out the link. We have a lot of snowfall on the first day. And next day, we have a lot of snow. We have a lot of ski, we have a lot of snow. So check out the link. And weather text today, the road is a little bit faster. Let's see. This is the first time we have seen the road. So this time, we are going to Manali. So let's see. Let's go. তো আমরা বেরিয়ে পড়েছি শিমলা থেকে টুয়ার্ডস মানালি এন্ড আজকে প্রচন্ড রোদ উঠে গেছে বাইরে, দেখতে পাচ্ছি ওয়েদার পুরো ক্লিয়ার আজকে। তো এখন দাঁড়ালাম এক জায়গায়, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করবো, দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। চলো মা, আর এই দুজন বন্ধু এসছে দেখা করতে। তো যেখানে খেতে এলাম সেখান থেকে ভিউটা কিছুটা এরকম। আজও বেশ আমরা একদম গরম গরম আলুর পরোটা খাচ্ছি। চিয়ার্স। প্রচন্ড রোদ আজকে, বেশ আমরা সুন্দর এখন আলু পরোটা চা খেলাম, খেয়ে আবার চলো এগোই মানালির দিকে। রাস্তায় অনেক জায়গায় দাঁড়াবো, অনেক কিছু করবো, ব্লগ দেখাবো। চলো, এই দাঁড়িয়ে আছে একজন। তো রাইট নাও অলমোস্ট 4-5 ঘন্টা রাইট ড্রাইভ করে আসছি। অ্যান্ড দেন দিস ইজ দ্য নাইস ড্যাম, দিস ইজ পান্ডো ড্যাম, এটার সামনে এখন আমরা আছি। খুবই সুন্দর একটা ভিউ চারিদিকে, আমরা এখন একটা ভিউ পয়েন্ট দাঁড়িয়ে আছি অ্যান্ড এখান থেকে ড্যাম দেখছি, সুন্দর বেশ। তো এটা বিয়াস নদী ছিল, বিয়াস নদীটা এখান থেকে পাকিস্তানের দিকে গেছে একদম। অ্যান্ড তার মাঝখানে ড্যাম বানিয়েছে পান্ডো ড্যাম। এখন নেক্সট যাবো আমরা, দেখবো রিভার রাফটিং হচ্ছে কিনা, সেদিকে যাবো। চলো, তো আমরা নেক্সট এসছি এখন হানগি দেবী টেম্পল, কুলু যাওয়ার পথে এটা পড়ছে। এখানে কিছু শুটিং হয়েছিল, অল্প কিছু শুট সেখানে হয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব রিভার রাফটিং করতে, আমরা সবাই নিয়ে যাচ্ছি এই 5 জন মিলে। আর আমাদের ওপরেই রাখা রয়েছে নৌকা, এর মধ্যে আমরা বসবো কি এখন। তো খুব এক্সাইটেড, দেখি কিরকম হয়। তোমরা ব্লগ দেখতে থাকো, লাইক করো কিন্তু ব্লগটাকে। চলো যাই। তো আমরা এখন এসে গেছি এখানে, বোটিং করবো, রিভার রাফটিং করবো, সরি এরকম অবস্থা কিছুটা, একদম রেডি হয়ে যাচ্ছে এখানে। সবাই রেডি? দীপায়ন রেডি তো? একদম একদম। চলো, তো আমরা বেরিয়ে পড়েছি, সবাই বসে আছে,
ঠান্ডা লাগছে দিবান একদম বাবা কেটেছে নদীর বিশাল স্রোত এটা বিয়াস নদী নদীর স্রোত আর এর মধ্যে আমরা এখন রিভার রাফটিং করবো ধরে বসে আছি খুব ঠান্ডা লাগছে এই পা ফা আটকে বসে আছি প্রচন্ড ঠান্ডা বাবাদি নৌকা চালাচ্ছি এখন আমি মাঝি হয়ে গেছি যদি ভাই গান কর না ও মাঝি রে ও মাঝি রে বল না কোথায় দুপাশে পাহাড় আমরা এখন মাঝখান দিয়ে যাচ্ছি সামনে প্রচুর স্রোত দেখতে পাচ্ছি ওদিকে যাবো আমরা ঘুরে যাবো প্রচন্ড স্রোত আর আমরা এখন লাফাচ্ছি হালকা হালকা অসাধারণ লাগছে দারুণ দারুণ ও হেভি নদীর স্রোত আর আমরা প্রচন্ড লাফাচ্ছি লাফাচ্ছি আবার আবার লাফাচ্ছি ও প্রচন্ড মজা করলাম আমরা রিভার রাফটিং এ প্রচুর মজা করেছি আমরা সবাই মিলে অ্যান্ড এখন আমরা যাচ্ছি কুল্লুর দিকে অ্যান্ড দেন সেখান থেকে মানালি ফ্লগ তোমরা এনজয় করছো কিনা অবশ্যই কমেন্ট করে বলো যা জানতে চাও সব কিছু কমেন্ট করে বলো কিন্তু আর লাইক করো ভিডিওটা এত কষ্ট করছি এত হেক্টিক শিডিউল সব করছি তোমাদের জন্য শুধুমাত্র সো প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা এখন যাচ্ছি কুল্লুর দিকে দেখতে থাকো ফ্লগ এই সামনের পাহাড়গুলো সব কুল্লুর পাহাড় আমরা এখন মানালির দিকে যাচ্ছি রাস্তা খুব সুন্দর এই এক পাশে পাহাড় একদম রাস্তার গায়ে আর এইখানে বিজয়া নদী গেছে তো আমরা এখন এসেছি কুল্লুতে শল ফ্যাক্টরি মানে এখানে একদম ফ্যাক্টরি আউটলেট এখানে এই দোকানটা দিস ইজ দ্য দোকান এখানে একদম ডাইরেক্ট ফ্যাক্টরির মাল এখানে আসে তো আমার ভিতরে দেখবো দেখি কি পাওয়া যাচ্ছে দেখি টুকটাক এই আর কিছু বেশি কিছু না ঘুরে আসবো হালকা করে চলো এখানে কম্বল পাওয়া যাচ্ছে এই কম্বলগুলো বোথ সাইড ইউজ করা যায় একদিক দিয়ে গরম হয় একদিক ঠান্ডা হয় মানে আপনি যদি গরমকালে গায়ে দেন তো সেটা আপনার ঠান্ডা লাগবে মোটামুটি আর যদি উল্টো দিকে গায়ে দেন দেন আপনার গরম হবে এটা অদ্ভুত জিনিস একটা এই কম্বলগুলো বেশ সুন্দর বেশ মোলাম একদম তো আমরা এসে পৌঁছে গেছি মানালিতে এখানে একটা সুন্দর হোটেল পেয়েছি আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রুম বেশ ভালো এখানে এই এই পাশে ব্যালকানি আছে বাট এখন যাচ্ছি না বিকজ খুব ঠান্ডা বাইরে এদিকে বাচ্চা আছে দুজন লাফালাফি করছে বেশ বসার জায়গা টাকা সুন্দর রয়েছে অ্যান্ড বাইরে বারান্দাটাও খুব সুন্দর নাইস আর এই সুন্দর হোটেলের সামনেই একদম পার্ক এখানে গাড়ি আর এই রাস্তা দিয়ে গেলেই মল রোড জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে মল রোড একদম মল রোডের কাছেই আমাদের হোটেল তো আমরা এখন ঘুরছি মানালির মল রোডে আজকে সেরকম কিছু দেখাচ্ছি না দেখছি কি কি পাওয়া যাচ্ছে বাট কালকে কিন্তু প্রচুর খাবো এখানে
খাবার দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি, চারদিকে চিকেন ঝুলছে বড় বড়, চারদিকে সেরা সেরা খাবার দাবার, তো জাস্ট পাগল হয়ে যাচ্ছে। আজকে আমরা হালকা করে ডিনার করে নেবো এখন, অ্যান্ড দেন কালকে একটু এক্সপ্লোর করবো এই জায়গাটা। আজকে সবাই এলাম, এখন একটু জাস্ট ঘুরে দেখি, কালকে ভালো করে খাওয়া দাওয়া করার খুব প্ল্যান আছে, দেখছি কি হয়। এই সাইজ দেখো, এই এরিয়াটা জাস্ট হেভেন, জাস্ট হেভেন খাওয়া দাওয়ার জন্য, মানে মারাত্মক জায়গা। চারিদিকে ঘুরছে, খালি এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে, লোক সামনে পাচ্ছিলাম। আজকে কিছু খাবো না, অলরেডি রাত হয়ে গেছে, আমার ডিনার করে পাওয়ার টাইম হয়ে গেছে, তাই খাচ্ছি না আমরা। কালকে অবশ্যই ট্রাই করবো, দারুণ জায়গাটা, খুব মজা হয়ে গেছে আমার। আর একটা স্পেশাল জিনিস দেখাবো আমি, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট করো। সেটা হচ্ছে দেখো, এই যে দোকানগুলো পুরো বাংলায় লেখা, এই দোকানগুলো সব কুমড়ো বড়ি, মানে বুঝতে পারছি না যে দার্জিলিং এ আছি না মানালিতে আছি, প্রত্যেকটা দোকানে এখানে পুরো বাংলাতে লেখা। তো আমরা ডিনার ফিনার করেছি, এখন আমরা এসেছি আমাদের হোটেলের সামনে, একটা দোকান থেকে ডেজার্ট খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখানে পাওয়া যাচ্ছে গাজরের হালুয়া, সাথে এখানে আছে কড়াই মিল্ক। তো আমরা এখন খাচ্ছি এখান থেকে, একটা হচ্ছে রসমালাই, একটা হচ্ছে রাবড়ি। দারুণ খেতে, দারুণ। ও কি খেতে ভাই, সেরা টেস্ট, একদম খেয়ে এক নম্বর। যারা মিষ্টি ভালোবাসে তাই জন্য এটা হেভেন। এখন খাচ্ছি এবার রাবড়ি, গোলাপের পাপড়ি দেওয়া। তো মানালিতে আসলে রাবড়ি খাওয়া যায় কিন্তু মাস্ট, যেটা অরিন্দম অ্যান্ড দীপায়ন দুজনেই রেকমেন্ড করলো, অ্যান্ড সত্যি খুব ভালো খেতে। অরিন্দম বলছে আরো ভালো পাওয়া যায় একটা দোকানে, সেটা কালকে ট্রাই করবো আমরা। অ্যান্ড যেখানে প্রচুর খাবার দাওয়া সেটা কালকে ট্রাই করবো। কালকে আমরা যাবো সুলান ভ্যালি ঘুরতে, এবং অটল টানেল মোস্ট প্রবাবলি বন্ধ, বাট লেটস সি কি হয়। কারণ সুলান ভ্যালি গিয়েও অনেক অ্যাক্টিভিটি করার আমাদের প্ল্যান রয়েছে, সেটা দেখার জন্য কী করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা তোমরা বলো কীরকম লাগলো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সব কিছু সাবস্ক্রাইব করেন্গে। কিস নাম সে চ্যানেল আপ, ওয়ান ডে উইথ দীপন। কাজে ভাইয়া লোক সে মিল মুলাকাত হুয়া ইধার, আইসক্রিম খাতে হুয়ে মানালি মে, বড়া এনজয় হুয়া মানালি মে, আর আপ লোগো সে মিল কে বহুত আচ্ছা। মে আপ সবি লোগো সে কেনা চাহুঙ্গা, ভাইয়ো কা চ্যানেল লাইক করে, সাবস্ক্রাইব করে আর শেয়ার করে। একদম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বহুত বড়িয়া ভিডিও বানাতে হ্যায়। নাম কে আপকা ভাইয়া? কপিল ভান্ডারি। আচ্ছা, লিজে অঙ্কুর চৌহান। অঙ্কুর চৌহান ভাইয়া, অনুপ চৌহান। আচ্ছা, তো বেশ, রাস্তায় লোকজন সব দেখা হয়ে যাচ্ছে, বেশ কথা গল্প টল্প করছি আমরা। তোমরা অবশ্যই বলে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। আমরা রিভার রাফটিং করলাম আর দু একটা জায়গা ঘুরলাম আজকে, অ্যান্ড কালকে কিন্তু আমাদের প্রচুর প্ল্যান রয়েছে। কালকে আমরা সোলান ভ্যালির দিকে যাবো, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সবাই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এত সুন্দর, এত ভালো ব্লগ বানাচ্ছি, মানে তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কালকে আবার স্নোফল হবে কিনা। সেটা দেখতে হলে কী করতে হবে, সাবস্ক্রাইব করবে, ফিরে আসবে এই চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আর আমি যে রুমটাই আছি সেটার জন্য ডিটেলস আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। অ্যান্ড বা দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টিল দেন সাইনিং অফ। বানা হ্যায় তো ধায়।